বিশ্বের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়া হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সম্মেলনে। একই সাথে জোর দেওয়া হয়েছে নিরাপদ খাদ্যের উপর। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ভাবিয়ে তুলেছে সারা বিশ্বকে। জলবায়ু পরিবর্তন এখন পরিণত হয়েছে জলবায়ু সংকটে। এমন অবস্থা চলতে থাকলে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ একসময় ধ্বংস হয়ে যাবে, এ আশঙ্কাও করছেন বিজ্ঞানীরা। ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ রয়েছে ষষ্ঠ অবস্থানে, এর সাথে যুক্ত হয়েছে করোনা মহামারী। এ অবস্থায় করণীয় খুঁজতেই ঢাকায় অনুষ্ঠিত হল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সম্মেলন। ক্লাইমেট চেঞ্জের কি ধরনের প্রভাব পড়বে এবং এটা আমরা কিভাবে মোকাবেলা করব সেটি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। গ্রিনার এবং সাস্টেনেবল এগ্রি ফুড সিস্টেম, এটি ছিল মেইন। নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয় চার দিনব্যাপী এ সম্মেলনে। স্কেল আপ ডিজিটালাইজেশন, সায়েন্স, ইনোভেশন অ্যান্ড টেকনোলজি, নতুন নতুন প্রযুক্তি আসবে, সেগুলো শুধু আবিষ্কার করা না, সেগুলোকে মাঠে নিতে হবে। এই রিজিয়নের জন্য একটা যেন ডিজিটাল হাব করে স্পেশাল প্রজেক্ট নেওয়ার জন্য এফএওর একটা ফান্ড ক্রিয়েট করা দরকার, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবটা রিপোর্টে অ্যাকসেপ্ট হয়েছে। কোভিড পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়েছে, এছাড়া চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও জানান সম্মেলনের সভাপতি কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। চালের দাম, খাদ্যের দাম কিছুটা বেড়েছে, শাকসবজির দামও বেড়েছে, সেগুলো নিয়ে সরকার খুবই সতর্ক, খুবই সচেতন। আগামী দুই বছরের জন্য এপিআরসির সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 2024 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে পরবর্তী সম্মেলন। এফএও ঢাকা সম্মেলনে উচ্চারিত হল জলবায়ু পরিবর্তন ও করোনা মহামারী মোকাবেলা করে খাদ্য নিরাপত্তা পেতে প্রযুক্তির সর্বোচ্চ সুযোগ ব্যবহার করে বাড়াতে হবে কৃষি উৎপাদন, তবে সেই উৎপাদন যেন সবার জন্য নিরাপদ হয়। এবারের সম্মেলনে সেই কর্মপরিকল্পনাই ঠিক করল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 46 দেশের নীতি নির্ধারকরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।